হ্যালো বন্ধুরা, সম্পাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে স্নান সেরে নিয়েছি, কারণ আজকে একটু যাব মন্দিরে পুজো দিতে। তাই দুই মেয়েকে নিয়ে আজকে একটু পুজো দিতে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে একটা টোটো করে নিলাম, টোটোতে করে যাচ্ছি। অবশ্য আমাদের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব এমন কিছু না, 5-7 মিনিটের মতো লাগে। এই দেখো যাচ্ছি, রাস্তা এখন ফাঁকায় কারণ অনেকটা সকাল। দেখি এই যে পুজোর জন্য একটু ভাবছি মিষ্টি নিয়ে নেব। একটু সন্দেশ নিয়ে নিলাম, নিয়ে এবার মন্দিরের দিকে যাচ্ছি। আমাদের এখানে মন্দিরটা কিন্তু খুব সুন্দর। এই দেখো মন্দিরের কাছে চলে এসেছি, এবার মন্দির ঢুকবো। এই দেখো ঢুকে গেছি, ভিতরটা কত সুন্দর সাজানো গোছানো দেখেছো। এই তো ঠাকুরমশাই চলে এসছেন, এবার একটু পুজোটা সেরে নিই। পুজো হয়ে গেল, পুজোর পর মনটা খুব ভালো হয়ে গেল। সত্যি সকাল সকাল ঠাকুরে প্রণাম করে যে এত সুন্দর মনটা লাগে কি বলবো। পাশেই দেখো শিবলিঙ্গ কি সুন্দর, ভিতরেও প্রচুর জায়গা জানো, বাগানটা বিরাট বড়। এখানে মনস্কামনার জন্য সবাই সুতো বাঁধে। এই যে মন্দিরটা দেখছো, এর সামনেই আবার একটা বড় বজরংবলীর মন্দির আছে, ওখানেও যাচ্ছি তোমাদেরকে দেখায়। দেখো এই দেখো বজরংবলী মন্দিরও ঢুকে গেলাম, একদম সামনাসামনি দুটো মন্দির। এখানেও একটু পুজো দিয়ে নিই। এই দেখো বজরংবলী, পুজোটা দিলাম। এবার একটু ঘুরে ঘুরে দেখছি মন্দিরটা। পুজো দেওয়া হয়ে গেছে, রাস্তায় যেতে যেতে একটা ধূপকাঠির প্যাকেট কিনলাম, কারণ ধূপকাঠিটা শেষ হয়ে গেছে। এবার টোটো করে আবার বাড়ি ফিরছি। আজকে সকাল থেকে কিছু খাইনি বলে এসেই চা করে নিয়েছি, চা খেলাম। এদিকে দেখো আমরা পুজো করতে গেছি, আর বুদ্ধ এদিকে প্রচুর বাজার এনে রেখে দিয়েছে, কি সুন্দর গুছিয়ে রেখেছে দেখো বাজারগুলো। দেখি আজকে কি করব, কারণ আজকে তো নিরামিষ করতে হবে। মাছ এনেছে, মাছটা আজকে ফ্রিজে তুলে রাখবো, তাই এবার তরকারি কাটতে বসে গেছি। তরকারি কাটা হয়ে গেলে কি রান্না করে দেখ, কি রান্না করব দেখি। আজকে লাঞ্চের জন্য তৈরি করলাম, এই দেখো পটল ভাজা, ডাল, আলু পোস্ত আর মোচার ঘন্ট। লাঞ্চ করে নিলাম। দুপুরে দেখো কি বৃষ্টি পড়ছে, যখন পুজো দিতে গেছিলাম তখন অবশ্য অতটা বৃষ্টি ছিল না, তখন আকাশটা পরিষ্কারই ছিল। সন্ধ্যাবেলা সবাই মিলে বসে অন্তাক্ষরী খেলছি, গানের থেকে এখানে মজা হচ্ছে বেশি আর ইয়ার্কিটা মারা হচ্ছে বেশি। বদল কে মেরি তুম জিন্দগানি
সবাই মিলে মুড়ি খাবো বলে মুড়িটা রেডি করেছি, চপ, সিঙ্গারা, আচার, চানাচুর, শশা এ সমস্ত দিয়ে মাখবো, নিয়ে সবাই খাবো। আজকে আর বাড়ালাম না, ব্লগটা এখানেই শেষ করছি, আবার শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে।